الأرض نفسه يا أسمان زبينر قد يا أسمان رزق دواري أور شنطن اللاس كان الطار سيدو دين باري এই পৃথিবীর মধ্যে বাবাল্লাহ সন্তান যারা কাঁদে নিছে এই গোরস্তান বাসীদের কবরে শুয়া দিছে ওই ছেলে জানে ওই মেয়ে জানে ওই বাবাই জানে সন্তান নিলাস করবে আমার ভাইরা আমার বন্ধুরা এমন আল্লামা মুকতাম জাতালি সাহেব একটি কিতাব লেখলেন কিতাবের নাম বার শরিয়াহ এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয় মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয় ঘুমের মধ্যে মৃত্যু হয় খানা খাইতে যে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুর মুসলমান অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে জিব্বাটা বড় হয়ে যায় অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের দাপন করাইলাম কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের জানাজা পড়লা যারা মায়েদের গোসল করাইলে এই গোসল করাতে যা দেখে মায়ের পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে জিব্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান এই মৃত্যুর বেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ নবী তিন তিনবার সালাম দিলেন কয়বার তিন তিনবার সালাম দিছে গো নবীজি সালামের উত্তর পাইলেন না রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী আমার নবী ফিরে আসলেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ وعليكم السلام يا حبيب الله وعليكم السلام يا رحمة للعالمين الله النبي ডাকতে বলে আনসারি আমি তিন তিনবার সালাম তোমাকে দিলাম তুমি তিনটা সালামের উত্তরই আমাকে দিলাম তার মানে আমার বুঝতে বাকি নাই তুমি আমার সালাম কানে শুনেছিলা উত্তর দেও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন সালামের উত্তর দিই না এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি কেন উত্তর দিই না আপনাকে বুঝাইতে পারতাম নবী বলে চলো আল্লাহর নবী রওনা হয়ে গেল আনসারি বাড়িতে গিয়া যখন দরজা খুলে দিলেন দরজা খুলে দেখে দরজা খোলা পর ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া আল্লাহ নবী আনসারি রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো আনসারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলুঙ্গ অবস্থায় বসাছিলাম গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই আল্লাহ নবী বলে আনসারি
কি কারণে তুমি সালামের উত্তর দিলা না বলো হুজুর আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তে মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন নবী গো আমি বাড়ি যাই আমার বিবির কাছে ওয়াজটা করি আমার বিবি ডাকতে বলে স্বামী রে জীবনে টাকা চাই না বাড়ি চাই না কিচ্ছু চাই না আপনার কাছে একটা মাত্র দাবি করে যায় আমি যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি সেই দোয়াটা আপনার কাছে চাই আর সেই সুযোগটা চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র একখানা কাপড় যখন আজান পড়ে যায় মসজিদে আজান পড়ে যায় আমি এই কাপড়টা পরে আপনার পিছে নামাজের জন্য চলে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে সালাম ফিরায় আমি এক দড়ি বাড়িতে আসি বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যাই ঢুকিয়া কাপড়টা খুলে দিই আমার বিবি পণ্যে দিয়া আমার বিবি পরিধান করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাপড় পরিধান করে নামাজে দাঁড়া যান আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিলেন তুমি একটা কাপড়ে স্বামী স্ত্রী মিলিয়ে দুজন নামাজ আদায় করো আমি নবী আদা করলাম আমি নবী কথা দিলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুজনকেই সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা হে দয়াল নবী বিগনে জানপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে আর জোরে বলেন আমার দয়াল নবী বিগনে জানপন বলতে কেহ নাই জগতে আরে ভেবে দেখি আমি সবই মিশে অগো মিশে মায়ার সংসারে জানপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবেসে শুইলাম কত জানা গলাতে পড়িলাম আমি কলঙ্কের ইমাম ভয় করি না কোন জ্বালা নবী ভয় করি না কোন জ্বালা যদি পাই একবার আপনাকে জপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করছে গো আমি আপনাদের কাছে জানতে চাই এই খাল্লা গ্রামে এমন কোন গরিব মানুষ নাই যিনি ফকির তার দশ বিশটা কাপড় আছে আছে কি আছে না যিনি কিষান দিয়ে খায় উনার বাড়িতে গেল দুই চারটা পোশাক পাওয়া যাবে ঠিক কিনা তাহলে আপনি কি দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারবেন সারা সম্ভব নয় এ মুসলমান নবীর সাহাবি যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে আপনাকে আমার আল্লাহ সেই রকম অবস্থা করে নাই বাড়ির মালিক হয়েছেন গাড়ির মালিক হয়েছেন
পোশাকের মালিক হয়েছেন রে মুসলমান, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ বলে এদের জন্য আমি রেখে দিলাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। প্রস্তুতি আছে আল্লাহ রেখে দিচ্ছে। কয় বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি পাইয়া কত রং তামাশা করতেছো? সালাত, সালাত, নামাজ, নামাজ। এই জন্য আমি বলতেছিলাম রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ, মনে আছে নি? এ মুসলমান, রাতের শুরু নামাজ, রাতের শুরু হলো মাগরিবের নামাজ, মনে আছে? তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার তুমি দু রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। নামাজের ওয়াজ করলে কিছু বে নামাজির কলিজার মধ্যে আঘাত ধরে, কথাটা ঠিক কি না? নামাজের ওয়াজ তো মুসলমানদের কাছে করা উচিত না, দাওয়াত দেওয়ার দরকার কাদেরকে? যারা ইমান আনতে পারে নাই, নামাজের ওয়াজ তো তাদের কাছে করা দরকার। কিন্তু আমরা মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করি, কারণ কি? আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, বড় কষ্ট এখানে। সলাত, সলাত, রাসূলুল্লাহর উম্মত হিসেবে যদি স্বীকৃতি পেতে হয় নামাজের দরকার আছে না? কথা বলেন, আল্লাহর গোলাম হতে হলে যদি নামাজের দরকার আছে কি? যেটা বলেন আছে। আমরা কা, এই জমিন কা, আসমান কা, সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা ইবাদত করব কা? আরো জোরে বলেন কা। এত কষ্ট হয় কেন? এত কষ্ট হয় কেন? সেই মাওলার ইবাদত করতে গেলে কেন এত কষ্ট হয়? এই জন্য ওই তৎকালীন জামানাও ইমান বেঈমান ছিল, এখন আছে। আল্লাহ বলে আমিন আন্নাস, মানুষের মধ্যে ব্যয় করে তারা বলবে আমান্না, তার ইমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি। ওই জামানাও ছিল, এখনো আছে। অমিন আন্নাস, না শব্দরত্ব মানুষ, না শব্দরত্ব মানুষ। নবীজিকে বলতেছে আল্লাহ হাবিব, আপনার কাছে কিছু মানুষ আসবে, তারা বলবে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এখন অনেকের মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, টুপি মাথায় দেয় নামাজ পড়ে না, মুসলমানের গর্বে জন্ম নিছে, গরু ছাগল সবই খায়, হালাল প্রাণী খায়, নামাজ পড়ে না, তাহলে এই সমস্ত আল্লাহকে ধোকা দেয়। এখন আল্লাহ ডাক দে বলে হাবিব, অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমানরা তার ঈমান আছে বিল্লাহ, আল্লাহর প্রতি বিনাও বিনাও কি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমানুল মুমিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেক দাঁড়িয়েওয়ালা আছে ফজরের নামাজ যায় না, কথা কয় না কেন? দেখলে মনে হয় ভালো ভালো মৌলবি, রাগ করেন না। আবার কইবেন হুজুর দাঁড়িয়ে লাগের পিছে, না দাঁড়িয়ে লাগের পিছে লাগছি না, কারণ লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে। দেখলে পারে টুপি মাথায়, মাশাআল্লাহ, অনেক সময় দেখা যায় বাজারে গেছে টুপি আছে মাথায়, পাঞ্জাবি গায়ে আছে, কিন্তু জোহরে আসরের নামাজ পড়ে না, মাগরিবের সময় নামাজ পড়ে না, কারণ নামাজটা আদায় করে নাই, কারণ তারা আল্লাহর সঙ্গে বন্ধুতাই নাই, আসলে দুনিয়ার সাথে সম্পর্ক করে ফেলেছে। এই যে নবীজি বলছে বাল হওয়া গেল, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়, মানব তবে শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, আল্লাহর দিনের জন্য বেজার থাকবে, আল্লাহর দিনের প্রতি রুজু হবে না, দুনিয়ার প্রতি রুজু হবে, এরা দুনিয়া থেকেই তারা বিপদকারী হবে, হাশরের ময়দানে তারা বিপদকারী হবে। যারা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? কষ্ট হয়, আমার কথায় কষ্ট হচ্ছে বুঝাতে যে, কিন্তু ইমানদার যারা এই কষ্ট করে, আল্লাহ বলেন আমি এদের জন্য রেখে দিলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুনিল মুমিনিন,
মুজাহিদের গোলাম। শুভ সংবাদ দাও আল্লাহ বলে আমি যারা ইজরাত জেগে যারা এই শীতের রাতে ওযু করে ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করে নামাজ আদায় করতেছে যারা হালাল খাইতেছে যারা কষ্ট করতেছে যারা জান্নাতের পাগল আমি তাদের জন্য প্রস্তুতি করে রাখছি ইমানদারদের জন্য মুমিনদের জন্য আটটা জান্নাত কয়টা জান্নাত আপনারা খাল্লা গ্রাম চেয়ারম্যান পাইছেন একটা দাপট আছে যা দাবি করতে পারবেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আর এই পথে আসার জন্য যুগে যুগে নবীজিকে পাঠাইলেন আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন কি বলেন শুনেন নবী বলেন হায়াতি খায়রুন লাকুম ও মামাতি খায়রুন লাকুম নবী বলেন উম্মতিরারে শুনে নাও আজকে কথাগুলো বুঝাইতে যায় অনেক কথা চলে আসবে দাদু ভাইরা প্রসঙ্গে বাদনরে আনুষঙ্গিক ভাবে অনেক আলোচনা চলে আসে একটা কথা বলতে গেলে আর একটা কথা জোড়ায় চলে আসে মূল আলোচনার মধ্যে আমাদের থাকা লাগবে নবীজি কি বলে শুনেন নবীজি বলতে উম্মতিরারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারক জোরে বলেন মারহাবা আর একটু জোরে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক এ আলেম ওলামা নবী যারা চেনো না শরিয়াত তরিকাত হাকিকত মারফাত ইসলামী মানে এসান কালিমা নামাজ রোজা হজ যাকাত আগুন পানি মাটি বাতাস আজকে বোঝার জন্য প্রতিটা মানুষের মধ্যে চারটা রং আছে এক নম্বর আগুন পানি মাটি বাতাস মারহাবা বলেন না প্রতিটা মানুষের মধ্যে চারটা রং আছে কয়টা রং জোরে বলেন কয়টা রং চার চারটা রং দিয়ে আগুন দিয়েছে দেহের মধ্যে পানি দিয়েছে দেহের মধ্যে বাতাস দিয়েছে দেহের মধ্যে মাটি দিয়েছে দেহের মধ্যে নবী কি বলে এখন আমার বাজানেরা শুনে নেন নবী বলে উম্মতিরারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি এখন এই যুগে আমাদের অনেক কালে মোলামা কয় নবী ও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মার্কা মানুষ এ মুসলমান শরিয়াতের দিক তাকাইবেন নবী নামাজের দিকে তাকাইবেন নবী সংসারের দিকে তাকাইবেন নবী ও মুসলমান যেদিকে যাবেন সেদিকেই নবী নবী কি জোরে বলেন ঠিক কি না কোথায় বাদ দিবি না আমার নবী রে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য করলেন কারো আবার নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম আমার নবী কে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য বড় করলেন কারো এই জন্য করলেন কারো কারণ আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে আজকে যেমন খাল্লাবাসী জান্নাতের বাগান সাজাইল আমার আল্লাহর দরবারে আমার নবী কেন্দ্রে কেন্দ্রে বলে আমার আল্লাহ ওই খাল্লা গ্রামে স্বপন স্বপন চেয়ারম্যান সাহেব তোমার জিকির করেছে জান্নাতের বাগানে বসেছে আল্লাহ আমি তার জন্য প্রশংসা করি আমার আল্লাহ আমার অমুক উম্মত আমার অমুক গ্রামে অমুক উম্মত তোমার জন্য পাগল গো আমার আল্লাহ অ মুসলমান শুনে নাও এই প্রশংসা করে আমার আল্লাহ নবী আমার আল্লাহর দরবারে আবার নবীজি বলেন কোন উম্মত সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই আমার আল্লাহ অমুক গ্রামে স্বপন নষ্ট সে অন্যায় করেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যানের মেম্বার যাইয়া এই খাল্লা গ্রামের চেয়ারম্যান সাহেব বলতে পারবে এর মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাফ চাওয়া লাগছে এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাফ বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়া যে মাতবার যে মাফ চাইছে বাবা এমন নবীর উম্মত হয়েছি ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না ওয়াজ বুঝে নিবেন খালি খালি ঠান্ডা মাটির মধ্যে বয়া লাভ নাই এত কষ্ট করে আসছেন কিছু নিয়ে যেতে হবে নবীজি বলতেছেন কথা বলে অন্যায় করে ছেলে মাপসায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান গোপনে যায় ভাই যান আপনার আপনার মিলে যান আমি ওদের তরফ থেকে মাপ চাই আমার নবী পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হয়েছি ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব
আওয়াজ হবে আওয়াজ হবে আওয়াজ যুবকেরা যুবক তো মাহফিলে নাই যুবকরা যদি গানের প্যান্ডেল হতো যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরিণাসিবে কমলা সুন্দরী একটারও ঠেলে ফেলানো যেত সবগুলো চেয়ারম্যানরে কইতো স্যার ভাই বন্ধু আমরা টাকা দিব খাতি দিব সব দিব আর এত সুন্দর বাগান মেলান মেলা মান মেলানোর পরেও আমার পাগলেরা আসে না এ যুবক তুই যে বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবি এরে আমার মনের যন্ত্রণা কল্পনা নবি যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব এরি আমার মনের যন্ত্রণা কল্পনা নবি যাব আমি সোনা এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না ভালো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না না গো যাব আমি সোনা আর জোরে বলেন যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনা এর নবীর নামে এত মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না না গো যাব আমি সোনা এরি আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আল্লাহ কবুল করো জোরে বলে না আর জোরে বলো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এই জন্য বলতেছিলাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে সুলসিরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্দব না নবী বিনে কোনো দুরুদি নাই মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান এ দুনিয়ার মুসলমান শুনে দেখুন পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে তার সিরিয়াল নাই রে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ ভাইয়ের কাঁধে মায়ের লাশ এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে মুসলমান যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা দানের সন্তানের লাশ কত বারি ওই বাবার জিগাইবেন বাবা বলবেন দুনিয়ার মানুষ ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারি আমার সন্তানের লাশ কেন তার সেই দুদিন ভারি এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তান যারা কাঁদে নিছে এই গোরস্তান বসিরে কবরে শোয়া দিছে ওই ছেলে জানে ওই মেয়ে জানে ওই বাবায় জানে সন্তানের লাশ কত ভারি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লামা মুকতাম জাতালি সাহেবের কিতাব লেখলেন কিতাবের নাম বারে শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয় মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয় ঘুমের মধ্যে মৃত্যু হয় খানা খাইতে যে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়
চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুর মুসলমান। অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিব্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পড়াইলাম, কত মানুষের জানাজা পড়লাম। যারা মায়েদের গোসল করাইলে, এই গোসল করাতে যাদেরকে মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, জিব্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান, এই মৃত্যুর বেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যারা করাসি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলে সিরে, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। যাদের মরণের ভয় আছে বাজারে, একটু জোরে জোরে আমার সাথে বলেন, যে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লমান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরো আত্মামা বানা দিব, এত মস্তানি কেন রে বাবা, কেন গায়ের জোর দেখাও, কত ক্ষমতা দেখাও। যাদের বয়ে খান্দাবাসীর মানুষেরা উঠতে পারত না, আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে দিয়ে কুত্তা সেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। যারা এলাকার মধ্যে মস্তন ছিল, যাদের দাপটে এলাকার মানুষ থরথর করে কাঁপত, আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এর কত রাজা কত বাদশাহ পৃথিবীর মধ্যে আসলো, আবার চলে গেল, কেউ চিরদিন থাকবে না, থাকা সম্ভব নয়। কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো রে মন,
আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাব তামা এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা এর কুল্লামান আলাইহা আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে তিন ভাগ পানি এক ভাগ হলো মাটি এই জমিনের মাটিগুলো সব পুড়ে তামা হয়ে যাবে গো এই জমিনের কোন মাটিগুলো থাকবে না এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও বাজানেরা শুনে নাও একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে থাকার জায়গা না থাকবো না থাকার সম্ভব না আল্লাহ সাদের বাড়ি সাদের ঘর সংসার সব কিছু ফেলে চলে যাব আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ বললাম এই সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পোকে আপনি বাড়ি গাড়ি করলেন দুনিয়ার মধ্যে সুদ খান ঘুষ খান চীনা ব্যবসার অন্যায় করে এই দুনিয়ার যত পাপ করবেন একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে না মুসলমান বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি এটা আমার চাচার সম্পত্তি এটা আমার দাদার সম্পত্তি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে এত মস্তানি কেন রে মুসলমান এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে গ এই দেহটা যেন কবরে পোকা মাকড়ের খাবার না হয় ইমানদারের দেহটার বড় দাম ইমানদারের এই বডিটার বড় দাম ইমানদারের রুহটার বড় দাম আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায় দিও জোরে বলো আল্লাহু আকবার